হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে সবাইকে রিনার খুশি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এই ব্লগটির মাধ্যমে জানাবো যে প্রথমবার আপনি যদি ফ্লাইটে যাচ্ছেন আপনাকে কি কি করতে হবে, মানে ফ্লাইটে চাপার জন্য আপনাদের কি কি লাগবে এবং আপনারা কি কি করবেন, কি কি সমস্ত কিছু ফ্লাইটের ভিতরে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। প্রত্যেকটা মানে জিনিস আপনাদেরকে আমি পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কিছু বলে দেব। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মুম্বাই এয়ারপোর্ট, আমাদের ফ্লাইট টার্মিনাল ওয়ানে। তো বন্ধুরা, এখন হচ্ছে এটা ডিসেম্বর মান্থ, সেই জন্য রাস্তাটাও আপনাদের সাথে একটুখানি মুম্বাইয়ের দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে রাস্তাটা দেখুন, লাইট দিয়ে সাজানো ক্রিসমাসের জন্য। আর এখানে ডলফিনের মতো একদম এয়ারপোর্টে একটা ভীষণ বড় ডলফিনের আকারের স্ট্যাচু রয়েছে, সেটাও শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন পৌঁছে গেছি আমরা মুম্বাই এয়ারপোর্ট, আর এখানেই হচ্ছে আর এটা হচ্ছে টার্মিনাল ওয়ানে আমরা চলে এসেছি। গাড়ি এখন এখানে পার্ক করেছে, এক সাইডে এখানে দাঁড়ানোর ব্যবস্থা আছে, সমস্ত গাড়ি এই সাইডে দাঁড়াচ্ছে। এবং গাড়ি যে এয়ারপোর্টেই আপনি যান না কেন, সেখানে গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা থাকবে সম্পূর্ণরূপে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, আপনার যে ফ্লাইট টাইমিং, সেই টাইমিংয়ে 2 ঘন্টা আগে আপনাকে কিন্তু এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আমাদের ফ্লাইট 7:30, তো আমরা এখানে পৌঁছে গেছি 5:10 অবশ্য, আমরা 10 মিনিট লেট। চেক ইন করতে হয় কিন্তু, চেক ইন মানে আপনাদেরকে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে 2 ঘন্টা মানে আগে, ফ্লাইট টাইমিং যেটা থাকবে তার 2 ঘন্টা আগে। সমস্ত কিছু ফ্লাইট টাইমিং সমস্ত কিছু লেখা কিন্তু থাকবে একদম বোর্ডিং পাসে। তো এখানে আমাদের ব্যাগগুলো নিয়ে নিচ্ছে এখন। তো যেটা বলছিলাম, তো 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে এই কারণে, কারণ অনেক কিছুই মানে এয়ারপোর্টে যে ফ্লাইটে যে চাপবেন তার আগে অনেক কিছু প্রসেস থাকে যেগুলো কিন্তু করতে হবে, আর সেগুলো মানে প্রত্যেকটা জিনিসই বিশাল বিশাল ইম্পর্টেন্ট। আপনারা দেখতে থাকুন, সমস্ত কিছুগুলোই বলবো। তো ব্যাগগুলো আর লাগেজ নিয়ে যাওয়ার জন্য এখানে ট্রলি রাখা আছে, তো ট্রলিটা আমরা নিলাম না, আপনারা চাইলে নিতে পারেন এবং ব্যাগ নিয়ে যেতে পারেন। আপনাদের যেটা ফ্লাইট টাইমিং তার 2 ঘন্টা আগে অবশ্যই কিন্তু এয়ারপোর্টে পৌঁছাবে। ঢোকার পরই এরকম একদম বড় গেট থাকবে, তার আগেই দেখবেন বোর্ডিং পাস যদি আপনারা আগে প্রিন্ট আউট নিয়ে নিয়েছেন ভালো জিনিস, আর যদি না নিয়েছেন তাহলে এখানেও বোর্ডিং পাসটা কিন্তু প্রিন্ট আউট নেওয়া যাবে। তো আমাদের তিনজনের এখানে বোর্ডিং পাস প্রিন্ট আউটটা নিয়ে নিয়েছে 3টে। তারপর আমরা এরকম লাইন দিতে হবে চেক ইন করার জন্য। এই জায়গাতে সিকিউরিটি আছেন, যিনি হচ্ছেন প্রপার একদম আধার কার্ড বা আপনার যে আইডেন্টি কার্ড যেটা, সেটা চেক করবে, তারপর ভিতরে ঢুকবেন। তো আমরা এখন ভিতরে ঢুকে গেছি, ওখানে আমাদের আধার কার্ড আমরা শো করলাম আর আমাদের হচ্ছে বোর্ডিং পাস দেখলো, তারপর আমরা ঢুকলাম। এখন এখানে যেটা করতে হবে সেটা হলো, এখানে আপনার কাছে যে ব্যাগগুলি বা যে লাগেজগুলি আছে সেগুলি এখানে ওজন হবে, আর এদিকে আপনাকে আপনার যে আইডেন্টি কার্ড মানে এখানে ভোটার কার্ড বা আধার কার্ড এখানে কিন্তু শো করবে। তো আধার কার্ডটাই আমরা তিনজনের আধার কার্ডটাই দেখাচ্ছি সমস্ত কিছু শো করার পর। তারপর এখানে আপনার যে লাগেজ, সেই লাগেজগুলো ওজন হবে, আর এখানে ওজন হচ্ছে 15 কেজি পার হেড, মানে আমরা এখানে 3 জন আছি, তো আমাদের 3 জনের কিন্তু 15 কেজি করে, এক একজন আর কি 15 কেজি করে আপনি ব্যাগটা এখানে দিতে পারবেন, সেটা কিন্তু ফ্লাইটে চলে যাবে আর কি। আর এদিকে আমরা হ্যান্ড ক্যারি করতে পারবো 7 কেজি পর্যন্ত। তো ওইদিকে আমরা 3টে ব্যাগ দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে যাচ্ছি যেখানে হচ্ছে আরও একটা জায়গাতে আপনার লাগবে ওটা ব্যাগে বা লাগেজ, সেটা ওজন হওয়ার পর এদিকে চলে আসার পর এখানে আপনাদেরকে লাগবে যে বোর্ডিং পাস, সেই বোর্ডিং পাসটা হচ্ছে আপনাদের এখানে চেক হবে। বোর্ডিং পাস এখানে টাচ করে চেক বলতে, ওখানে একটা সিস্টেম থাকবে অটোমেটিক্যালি ওখানে চেক হয়ে, যদি আপনার বোর্ডিং পাস ঠিক থাকে তো একদম পুরো আর কি গেটটা খুলে যাবে আর আপনি ঢুকে যাবেন। তারপর এই জায়গাতে আপনার যে ফোন বা মোবাইল বা ল্যাপটপ চার্জার ইলেকট্রনিক যে ডিভাইসেস সেগুলো কিন্তু একটা জায়গায় ট্রের মধ্যে দিয়ে দিলে অটোমেটিকলি চেক হয়ে যাবে, আপনাকেও সিকিউরিটি চেক করবে। একদিকে জেন্টসের জন্য চেকের ব্যবস্থা আছে, একদিকে লেডিসের জন্য চেকের ব্যবস্থা আছে। তো কোমরের বেল্টও পর্যন্ত আর কি খুলে মানে ট্রের মধ্যে দিয়ে দিতে হবে যদি জিন্স টিন্স পরে যান আর কি, আর যদি জ্যাকেট পরে যান, যে আমি জ্যাকেটটা পরেছি এটা উইন্টার সিজন ছিল, সে জ্যাকেটটাও কিন্তু মানে খুলে ট্রের মধ্যে দিয়ে দিতে হবে। সেগুলো ওখানে থাকবে বলে দেবে, চিন্তার কিছু নেই, তো আগে থাকতে সেগুলো বলে দিচ্ছি। আর এমনি কোনো কোনো কিছুই কিন্তু, যেমন হচ্ছে কোনো সিজার মানে কোনো কাঁচি বা কোনো ছুরি, এই সমস্ত কোনো জিনিস কিন্তু আমরা মানে ক্যারি করতে পারবো না, সেগুলো একদম অ্যালাউ নেই।
তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর আরও একটা জিনিস হচ্ছে, মানে আমার ছেলে তো ছোট, তো ও একটা ছোট টয় আর কি খেলনা নিয়ে এসেছিল, যেটা গান, তো ছোট খেলনা যে গান ওগুলোও কিন্তু নিয়ে আসা অ্যালাউ নেই। ওগুলোও কিন্তু ছোট বাচ্চার জন্য কোনো খেলনা বন্দুক এগুলোও কিন্তু নেবেন না। তারপর এখানে গেট নাম্বার থাকবে, প্রত্যেকেরই গেট নাম্বার থাকবে। আমাদের গেট নাম্বার ছিল, ফ্লাইটে যাবো আর কি, ফ্লাইটে গেট নাম্বারে ওখানে চেক ইন হলো, ওই জায়গাতে আবার বোর্ডিং পাস, আর হচ্ছে আপনার যে আইডেন্টি কার্ড, মানে এখানে আইডেন্টি আমরা ভোটার কার্ড দেখালাম। তারপর ওগুলো দেখার পর আবার ভিতরে আমরা এখানে একদম ডাইরেক্ট ফ্লাইটে চলে এসেছি, যেটা হচ্ছে এটা ফ্লাইটের মধ্যে যাব। সবাই লম্বা একদম লাইন দিয়ে দাঁড়িয়েছি। এখানেও ফ্লাইটেও কিন্তু যখন ঢুকবো তখন আবার বোর্ডিং পাস চেক করবে। তো বোর্ডিং পাস চেকের পর আমরা হচ্ছে এই দেখুন, প্রত্যেকের হাতে কিন্তু বোর্ডিং পাস দেখবে। তো বোর্ডিং পাস দেখার পর ফ্লাইটের মধ্যে এন্ট্রি করতে দেবে। তো আমরা ফ্লাইটে ঢুকে গেছি। ফ্লাইটে ঢাকার পর একদম পুরো এখানে ব্যাগ রাখার জন্য কিন্তু উপরে ব্যবস্থা আছে, সেই এই দেখুন এখানে ব্যাগগুলো রেখে দেওয়ার ব্যবস্থা আছে। হাতে কোনো রকম যে আমরা হ্যান্ড ক্যারি করছি ব্যাগগুলো, সেগুলো ওখানে সব রেখে দেবো। তারপর এখানে সিটে বসে যাবো। সিটে বসার পরে কিন্তু সমস্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দেবে এয়ার হোস্টেসরা। এখানে এরকমভাবে বেল্টটি পরে নিতে হবে, তো বেল্ট এ দেখুন এরকমভাবে বেল্টটি লাগাতে হবে, সেটা এয়ার হোস্টেসরা সম্পূর্ণরূপে গাইড করে দেবেন। আর এটা এরকমভাবে টাইট করা যায় বা লুজ করা যায়, তবে সিট বেল্টটা কিন্তু অত্যন্ত জরুরি। এয়ার হোস্টেসরা যতক্ষণ না বলছে ততক্ষণ কিন্তু আপনারা কেউ এই বেল্ট খুলবেন না। তার সাথেই আপনার সিটেই থাকবে এরকম একটি পুরো সমস্ত কিছু এয়ারবাস, যে সমস্ত গাইডলাইনস আর কি, সেই যেগুলো ফলো করতে পারেন, মানে ফলো করতে হবে আর কি, সেই জিনিসগুলো এখানে সমস্ত কিছু লেখা আছে। তো এখানে সমস্ত কিছু লেখা আছে, এগুলো আপনি পড়তে পারেন, অথবা এখানে এয়ার হোস্টেস এগুলো বলেই দেবেন সমস্ত কিছু। যেমন হচ্ছে এখানে অক্সিজেন যদি আপনার একটু কম লাগছে, অক্সিজেন এখানে একটা সুইচ আছে, ওটা টিপলেই অক্সিজেনের মাস্কটা নিচে নেমে যাবে। লাইফ জ্যাকেট আছে, সেটা কীভাবে পরবেন, সমস্ত কিছু এয়ার হোস্টেসটা এখানে গাইড করে দেবে। অথবা আপনি এখানে এয়ার হোস্টেস যেটা বলছে সেটা শোনার পর এখানে আপনারা পড়ে নিতেও পারেন। সামনে আপনার সিটেই ব্যাগের, মানে সিটের মধ্যেই সমস্ত কিছু রাখা থাকবে। তো এখন কিন্তু ফ্লাইট টেক অফ করছে, মানে উঠছে, এ দেখুন ওরা শুরু হয়ে গেছে ফ্লাইট, আর আরিসও হাসছে। তো যাই হোক, উইন্ডো সিট যদি পান, দারুণ ব্যাপার, উইন্ডো সিট নিলে কিন্তু ভীষণই আর কি আনন্দ লাগবে। আর এদিকে হচ্ছে উপরে আছে দেখুন, এই যে তিনটে সুইচ রয়েছে, তিনটে সুইচ হচ্ছে এখানে ফ্যানের উপরে, তো সেগুলো দেখাচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে ফ্যান, ঠিক আছে, এগুলো একটু ঘোরালে কিন্তু হাওয়া দেবে, যেহেতু একদিকে তিনটে সিট আছে, তো এগুলো ঘোরালে কিন্তু ফ্যানের সুইচ, এগুলো ফ্যান আসবে। আর এগুলো হচ্ছে লাইট, এই তিনটে হচ্ছে লাইট, তিনটে সিট আছে, তিনটে এরকম সমস্ত কিছু রাখা আছে, লাইট, ফ্যান। আর ওইদিকে দেখুন সিম্বল রয়েছে, এটা হচ্ছে অক্সিজেন মাস্ক, যদি এটা প্রেস করেন তাহলে কিন্তু অক্সিজেন মাস্ক নিচে নেমে যাবে। আর এইদিকে হচ্ছে এই যে মানুষের চিহ্ন দেওয়া যে সিম্বলগুলো যেগুলো রয়েছে সুইচ, এগুলো টিপলেই কিন্তু এয়ার হোস্টেস চলে আসবে। যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় সঙ্গে সঙ্গে তারা কিন্তু আপনাকে সমস্ত কিছু গাইড দিয়ে দেবেন। আর এটা হচ্ছে এরোপ্লেনের মধ্যে ওয়াশরুম, তো টয়লেট, তো এখানে হচ্ছে এই দেখুন এখানে এরকম হচ্ছে লক করার ব্যবস্থা আছে। সম্পূর্ণভাবে কিন্তু এখানে কোনো রকম স্মোকিং করা যাবে না, স্মোকিং করলেই কিন্তু পুরো একদম অ্যালার্ম বেজে যাবে, তো এটাতে এটা কিন্তু কেউ কখনোই করবেন না। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাশের সুইচ, আর এই যে এটা হচ্ছে টয়লেট, এইদিকে হচ্ছে হ্যান্ডওয়াশ, আর এখানে আছে ওয়াটার ট্যাপ, আর এদিকে টিস্যু, সমস্ত কিছু ব্যবস্থা আছে। অবশ্যই কিন্তু ফ্লাইট যখন ছাড়বে তো সেই মুহূর্তে কিন্তু কাউকে ফ্লাইটে আর কি ওয়াশরুমে যেতে দেবে না, আর ফ্লাইট যখন নামবে তখন কিন্তু ওয়াশরুমে যেতে দেবেন না, তো তার মধ্যেখানে আপনারা ওয়াশরুমে যেতে পারেন। আর এদিক হচ্ছে খাবার, আমাদের বলা ছিল তো এখানে খাবার, আপনারা এখানে ফ্লাইটে খাবারও খেতে পারেন, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল ফ্লাইটের মধ্যে। তো আমাদের এখানে স্যান্ডউইচ খাবার দিয়েছিল, আর এদিকে এটার মধ্যে ছিল, এখানে নাটস ছিল, ভ্যারাইটিস আর কি নাটস, মানে বাদাম ছিল, আলমন্ড, কাজু, এই সমস্ত কিছু ছিল। আর এদিকে জলও দিয়েছিল, আর এখানে দিয়েছে জুস আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে মিক্সড নাটস, আর এই দেখুন এদিকে ছিল কুকিজ ছিল এখানে, আর এদিকে প্রমিগ্রানেট, এখানে জুস ছিল,
তো বেদানার জুস ছিল, তো এই খাবার ছিল আর কি। তো খাবার কিন্তু ফ্লাইটের মধ্যে অ্যাভেলেবেল, তো খাবারটা কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ ফ্লাইটের মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের মুম্বাই থেকে আমরা দুর্গাপুর যাচ্ছি, আমাদের যেতে সময় লেগেছিলো 1 ঘন্টা 50 মিনিট। তো আমাদের মর্নিং যেহেতু কিছু একদম আমরা অনেক ভোরে বেরিয়েছি, তো সেই কারণে আমরা ফ্লাইটে খাবারটা আমরা খেয়ে নেবো, তো তাই ফ্লাইটে আর কি আমাদের খাবারটা বলা হয়েছিল। আর এদিকে খাবারটা বেশ ভালো ছিল, আর ফ্লাইটের ক্লিননেসের ব্যাপারে কিছু বলার নেই, মানে 100% এতটাই ক্লিন, জাস্ট কিছু বলার নেই। আর ভয়ে কোনো ব্যাপারই নেই ফ্লাইটের মধ্যে, যদি যখন উড়বে ফ্লাইটটা তখন কিন্তু কানগুলো প্রচণ্ড বন্ধ হয়ে আসবে, ভোঁ ভোঁ একটা আওয়াজ আসবে, সেই মুহূর্তে আপনারা ঢোক গিলে সেই ক্ষেত্রে কানগুলো কিন্তু খুলে যাবে এরকম একটা। বা যদি কোনো আপনাদের কিছু অসুবিধা হয় আপনারা কিন্তু সেই ক্ষেত্রে এয়ার হোস্টেসকে বলতে পারেন, এয়ার হোস্টেসরা ইমিডিয়েট তার ব্যবস্থা করে দেবেন। তো এদিকে আরিস একদম ভোরবেলা উঠেছে বলে আরিস একদম ঘুমিয়ে গেছে, আর এই সূর্য উঠেছে, তো সূর্যের আলোতে একদম পুরো আরিস ঘুমিয়ে গেছে। আর এই সাইড থেকে উইন্ডো থেকে দেখুন ক্লাউডটা খুবই সুন্দর লাগছে, পুরো তুলোর মতো একদম মর্নিং। এটা 7:10 বাজে, তো এই দেখুন জানলা থেকে এরকম উইন্ডো, খুবই সুন্দর আর কি দৃশ্য আর কি। উইন্ডো থেকে কত সুন্দর সুন্দর লাগবে, সমস্ত কিছু দেখতে একদম দারুণ লাগবে আর কি। তো ফ্লাইটের জার্নি দারুণ জার্নি, একটা খুবই এনজয়েবল আমি বলবো, কারণ অনেকবার ফ্লাইটে যা আশা করেছি ভীষণ এনজয় লাগে। সাইডের দৃশ্য পুরো মনে হবে ক্লাউডে ভাসছি এরকম একটা ব্যাপার, ভয়ের কোনো ব্যাপারই নেই। প্রথম ফ্লাইটে যারা চাপছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ফ্লাইটে জার্নিটা একদম ভীষণভাবে এনজয় করুন। তো এটাই আপনাদেরকে বলবো যে যখন ফ্লাইটে যাবেন এই সমস্ত জিনিসগুলো আপনারা ফলো করবেন, আর এই সমস্ত যারা প্রথম যাচ্ছেন তাদের জন্য এই আমার আজকের এই ভিডিওটা, যারা গেছেন তারা তো সমস্ত কিছু জানেন, তাদেরকে তো কিছু বলারই নেই। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা। এই পর্যন্তই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।